गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल टेस्ट डेविल डिलाइट। সবাই ভীষণ ভালো আছো? আমি মলিতি। সো আজকে চলে এসেছি একটা দারুণ জায়গা সন্ধানে। একটাই আওয়াজ যে মানে কি বলবো, কথা শোনা যাচ্ছে না, যেহেতু এটা রাস্তার ধারে। তো সেখানে যে আমরা এসেছি, আজকে আমরা এসে হচ্ছে বড় মানে কলকাতার মধ্যে সবচেয়ে বড় কবিরাজি ট্রাই করতে, আরও কী কী পাওয়া যায় অনেক কম দামে। তো জায়গাটার খোঁজ পেলাম তাই চলে এলাম। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তারপর তোমার সাথে কথা। ফিশ ডিশে এখানকার কলকাতার বড় কবিরাজি ট্রাই করতে, এটা হচ্ছে ভেটকি মাছের কবিরাজি। ঠিক আছে, এতটা বড় ফিশ কবিরাজি, কলকাতার সব থেকে বড় কবিরাজি হচ্ছে এটা। মানে অবভিয়াসলি সাইজটা দেখে বুঝতে পারছো কতটা বড় সাইজ, তার সাথে কাসুন্দি দিয়েছে, আর পুরোটা একদম পুরো যেরকম থাকে। তোমাদের আমি প্রিপারেশনটা দেখালাম কেমন টাইপের, পুরোটা দেখালাম। তো চলো একটু কাছ থেকে এবার ভেঙে দেখাই কেমন। আর এটার দাম আমি পরে বলছি, সব আস্তে আস্তে দেখাচ্ছি। আমি তো এটা দেখে জাস্ট লোভ সামলাতে পারছি না যে এতটা বড়। জাস্ট আমি একটুখানি ভাঙছি, দেখ জাস্ট পোর্শনটা দেখো এবার। মানে আমি এখানটা দেখাচ্ছি, এই যে এই দেখতে পাচ্ছ এটা, এই জায়গাটা অসাধারণ। আমি একটুখানি এবার কেটে দেখাই। মানে এটা জাস্ট দুজনে তোমাদের পেট ভরে যাবে খেলে। এই টাইপের মাছের পিসগুলো, মানে এক একটা জায়গায় যেরকম ডিমের ভুজিটা থাকে না, মাছের ফিলেটা পড়ে না, বাট এখানে না পুরোটা মাছ, তার মধ্যে পুরো যে কবিরাজির ব্যাপারটা, সব একটু খেয়ে দেখে এবার। মারাত্মক খেতে, পুরো ভেটকি মাছ, পুরো কলকাতা ভেটকি, যা খেতে। প্লিজ তোমরা এটা এসে ট্রাই করো, মানে অসম্ভব সুন্দর। এটা এটা হচ্ছে মশালা কবিরাজি, একদম পুরো ভেটকি। ভালো করে দেখাচ্ছি তোমাদের মাছটা, দেখতে পাচ্ছ মাছের পোর্শনটা। মানে প্রথমে প্রথমে দিলে হচ্ছে ভেটকি মাছের যে ইয়েটা, ফিলেটা একদম পুরো মোটা ফিলে, তার উপর রুই মাছের একটা স্টাফিং দিল, মারাত্মক লাগছে খেতে। মানে আমার খাওয়া মনে হয় সেরা কবির আছে। মানে আমি এত জায়গায় খেয়েছি, এটা আমার এতটা ভালো লাগছে খেতে, মানে জাস্ট বলা যায়, মানে পেটটা যদি আমার খালি থাকতো না, আমার মনে হয় পুরোটাই খেয়ে নিতাম। বাট আমি আর মানে কথা বলতে পারছি না এটা খেয়ে। তো দাদারা এখনও ফিশ টিশে আসোনি, এখানে খাও। আর এখানে খেয়ে এই কবিরাজিটা তোমরা যদি গরম গরম অবস্থায় 1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারো, তাহলে তোমরা একটা ফ্রি কবিরাজি, মানে ফ্রি একটা নেক্সট কবিরাজি ফ্রিতে পেয়ে যাবে। এটার দাম যেটা মশলা কবিরাজি সেটার দাম হচ্ছে 220 টাকা, আমরা যেটা নিয়েছি, আর যেটা নর্মাল কবিরাজি সেটার দাম হচ্ছে 200 টাকা। এখানে যেটা রুই মাছের পাটিসাপটা দু পিস দিয়েছে, দেখতে পাচ্ছে এই পুরো ওই যে পাটিসাপটা আমরা কী দেখেছি, ক্ষীরের হয় গুড়ের হয়, এটা এটা অন্য রকম। এটা পুরোটাই মাছে, রুই মাছ দিয়ে করে, যেটা তোমাদের দেখালাম পুরো তুল তুল করছে নরম। আর এটা একটা ঝাল চাটনি দিয়েছে, প্রথমে তোমাদের কেটে দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ পুরোটাই মাছের স্টাফিং করা, পুরোটাই মাছের স্টাফিং করে, দেখো পুরোটাই মাছের স্টাফিং করে। পুরো রুই মাছ যেটা স্টাফিং হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এটা পুরো বাটার দিয়ে ভাজা, পুরো বাটার দিয়ে, পুরো বাটার। তোমাদের খুলে দেখাই, পুরো তিল 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 করছে বাটারে, পুরোটাই রুই মাছের স্টাফিং। তো ঝাল সস যেটা ওদের রয়েছে, এতগুলো ঝাল দেয়। এটা ঝাল সস, এটা টক ঝাল মিষ্টি ফ্লেভারটা রয়েছে,
আদারওয়াইজ শুধুও ভালো লাগছে এই চাটনিটা দিয়ে, আচারটা দিয়ে আরও সুন্দর লাগছে। মাছের যে টেস্ট আর স্টাফিংটা ওদের হালকা ঝাল মিষ্টি সব কিছু রয়েছে। এই দুশো পাঠি সেপটার দাম হলো 90 টাকা, এত কম দামে দুশো পাঠি সেপটা আবার 90 টাকা, আবার রুই মাছ খাওয়া যায়। কবিরা যেটা যেমন অসাধারণ ছিল, মাছের রুই মাছের পাঠি সেপটাও দারুণ। তো তোমাদের বলবো তোমরা এসো, এসে এই দুটো জিনিস অবশ্যই ট্রাই করো। আমাদের কাছে ফ্রিমাই, তো আমরা তো সব জায়গায় চিকেন ফ্রিমাই খেয়েছি, প্রনস ফ্রিমাই খেয়েছি, এটা হচ্ছে ভেটকিস ফ্রিমাই। এই দেখো এরম টাইপের 5 পিসেস দেওয়া আছে, যেরকম ফ্রিমি ফ্রিমাই হয় সেরকম টাইপের। এখানে একটা কেচাপ দেওয়া আছে ছোট্ট এটার মধ্যে, দেখো এখানে সেই মিষ্টিগুলো দেওয়া থাকে না ওর মধ্যে দেওয়া আছে। আর এই যে পুরো স্টাফিংটা দেখো মানে কতটা ভর্তি, মানে বাইরেটা জাস্ট হালকা পাতলা একটা লেয়ার ময়দার, আর ভিতরটা দেখো কতটা মানে জাস্ট এটা তুলতুল করছে নরম, আর স্টাফিংটা জাস্ট শেষে মানে ভিতরে ভর্তি ভর্তি ভরে 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 দেওয়া আছে, ঠিক এতটা ভরে, আর কোটিংটা জাস্ট পাতলা। চলো একটু খেয়ে দেখি এবার, আমি তোমার একটু ভেঙে দেখাচ্ছি। এটা নিলাম, নিয়ে জাস্ট দেখো একদম পুরো জুসি ফিশ যেটাকে বলে, হালকা একটা কোটিং আর ভিতরটা এতটা মানে ভেটকির মানে ফিলে, মানে ভেটকি মাছটা পুরো পুরটা। চলো একটু খেয়ে দেখি এবার কেমন খেতে, সুন্দর খেতে। মানে একটা ফিশের মধ্যে হালকা গাজর পেঁয়াজ এগুলো ইউজ করা আছে, তুখর খেতে। এটা দাম 120 টাকা, আর মানে কোটিংটা অসম্ভব পাতলা। তা আমি একটুখানি এইটা দিয়ে খেয়ে দেখি চাটনিটা দিয়ে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। মানে এখন অব্দি যে কটা আইটেম খেয়েছি মানে অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব। মানে আমার বেশি ভালো লেগেছে কবিরাজিটা, ওটা নিয়ে কোনো কথা হবে না। দেন পাটি সাপটাটাও ভীষণ ভালো খেতে ছিল, হালকা হালকা মিষ্টি মিষ্টি লেয়ার, এটা দারুণ খেতে। চলো নেক্সট আইটেম নিয়ে দেখো। এবার নিয়ে নিয়েছি একটা কম্বো, সেটা হচ্ছে বাসন্তীর পোলাও, একদম পুরো কাজু কিশমিশ দেওয়া। মানে আমি কিশমিশটা দেখো দেখো মুখি মারছে, দেখো কিশমিশটা দেখো টেস্টে না একটুখানি মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পেলাম আমি প্রথমে যখন টেস্ট করলাম। আর এটা হচ্ছে কলকাতা ভেটকি ফ্রাই, মানে ভেটকি পাতুরি, যেটা মানে গন্ধরাজ ভেটকি পাতুরি আর তার সাথে হচ্ছে এই পোলাও, এটার পুরো কম্বোটা হচ্ছে 150 টাকা। একটুখানি পোলাওটা নিই, পোলাওটার মধ্যে না দেখো হালকা মিষ্টি ফ্লেভার, আর দেখো পোলাওয়ার চালগুলো কিন্তু বেশ বড় বড়, দেখো বেশ ভালো ভালো চাল ইউজ করেছে। কোয়ান্টিটিটা হয়তো একটুখানি, বাট কম্বোটা কিন্তু বেশ ভালো। একটা ভেটকি মাছের গন্ধরাজ ভেটকি পাতুরি দিচ্ছে তার সাথে এই কম্বোটা, মাত্র 150 টাকা দাম এটার, জাস্ট আউটস্ট্যান্ডিং। আর এখানে এটা হচ্ছে, আমি একটু মাছটা এবার দেখাই তোমাদের, দেখো পুরোটা দই, তার মধ্যে যে গন্ধরাজ লেবুর ইয়েটা, সেটাকে আমি কেটে দেখাই এবার তোমাদের মাছের পিসটা। অসাধারণ একটা ইউনিক কম্বিনেশন, মানে মাছের সাথে দইয়ের একটা ব্যাপার, তার মধ্যে গন্ধরাজ লেবুর একটা স্মেল, তো অন্যরকম খেতে লাগছে, একটা খেতে খুব ভালো লাগছে। নিশ্চয়ই এটার সাথে কম্বোটা হেভি লাগছে খেতে। এটা পুরোটার দাম বললাম তোমাদের 150 টাকা। তো বিশেষ করে এতক্ষণ যা যা আইটেম খেলাম, প্রতিটা আইটেম কিন্তু ভীষণ সুন্দর খেতে, আর অনেকটাই কম দাম। একটা এত বড়ো কবিরাজি যেটার দাম মাত্র 220 টাকা, আর এটাও অনেকটাই পরিমাণ দিয়েছে, এটার দামও খুবই কম। একদম পুরো পিওর কলকাতা ভেটকি ইউজ করছে এরা, তা আমার না খেতে সত্যি ভীষণ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়াটা শেষ করি, আর কিছু খাবো না এটুখানি, ঠিক আছে। তোমরা প্লিজ এখানে এসে ট্রাই করো, তোমাদের বাইরে বেরিয়ে পুরো টোটাল বিল থেকে শুরু করে খাওয়া, মানে খাওয়া দাওয়া তো বলেই দিলাম কেমন, আর দিন থেকে শুরু করে সব কিছু লোকেশন টোকেশন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো, বিশ্বাস করো মানে এতটা ভালো কবিরাজি আমাদের আগে কখনো আমাদের খাওয়া হয়নি, এতটাই ভালো খেতে। সব কিছু ঠিক আছে, একটু খাওয়ার অতিরিক্ত, হ্যাঁ এতটা খেয়ে নিয়েছি, মানে ওই কবিরাজি খাওয়ার পর আর কিছু খাওয়া ইম্পসিবল। আর সবচেয়ে বড় কথা মানে যে, মানে এক একটা জায়গায় কবিরাজি খেয়েছি আমরা,
মানে মাছের ফিলেটা খুব কম থাকে, ডিমের ব্যাপারটা বেশি বেশি থাকে। বাট এখানে না ডিমের কোটিমটা যেরকম থাকে সেরকম দিতে, বাট মাছেরটা পুরো পোর্শনে মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি তার মধ্যে আমার রুই মাছের কোটিং দেওয়া, যেটা মশলা ভেটকি খেলাম। আর দাম প্রচণ্ড কম দাম, তো তোমরা ফিস্টি শেষে একবার ট্রাই করো। লেরিন সরকার, লেরিন সরণী, তোমাদের গুগল ম্যাপে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ঝটপট করে চলে আসতে পারবে। তাহলে তো দেখালাম যেগুলো, আর যেগুলো যেগুলো খেতে পারিনি সেগুলো পার্সেল নিয়ে নিয়েছি, কেননা ওই কোভিডে যেটা খাওয়ার পর ইম্পসিবল ব্যাপার খাওয়াটা এত কিছু। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, একটা শেয়ার করো যারা যারা জানে না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করে ভিডিও করছি। সবাই মানে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।